আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া এই মুহূর্তে সব থেকে বড় লেটেস্ট আপডেট, হুহু করে ঢুকবে হিমেল হাওয়া, কমবে তাপমাত্রা, তো কোন কোন জেলায় কোন কোনে ঠান্ডা পড়তে চলেছে, সঙ্গে নতুন ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনের পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, রবিবার ঘন কুয়াশা ও আকাশ আংশিক মেঘলা থাকলে তা সমস্যা তৈরি করবে না। সূর্যাস্তের পর থেকেই তাপমাত্রা নামছে, রাতের দিকে তাপমাত্রার পারদের নিম্নাভিমুখী শীতের আসার পথ প্রশস্ত করছে। হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রার পারদ ইতিমধ্যে নামতে শুরু করেছে, কারণ জলীয় বাষ্প অনেক কমে গেছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটেছে উত্তর পশ্চিম ভারতে, শীতল বাতাস প্রবেশ করার ফলে উত্তর ভারতে শীতের আগমন শুরু হয়ে গিয়েছে। হিমেল হাওয়ার দাপট ধীরে ধীরে বাড়বে আগামী 2 থেকে 3 দিন, রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, যদিও দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আবার অন্যদিকে আজ রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, ঢুকছে উত্তুরা হাওয়া, কয়েকদিন অনেকটাই নামবে পারদ, পৌষের শুরুতেই জাঁকিয়ে আকর্ষণীয় খবর, নিম্নচাপ বৃষ্টির বাধা কেটে গিয়েছে, তবে শীতের আমেজ থাকলেও পাকাপাকিভাবে এখনও শীত পড়েনি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে জাঁকিয়ে পড়তে পারে শীত, পৌষের শুরুতেই শীত উপভোগ করতে পারে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, এদিকে ফের খানিকটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, তবে গতকালের থেকে কিছুটা কমেছে। সকাল থেকে উত্তুরা হাওয়ার দাপট লক্ষ্য করা গিয়েছে, ধীরে ধীরে আগামী কয়েকদিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস। তবে সপ্তাহান্তে শীত শীত ভাব থাকলেও জাঁকিয়ে ঠান্ডা এখনও উদাও, তাই পুরোদমে শীত উপভোগ করতে আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। উত্তরবঙ্গে তরাইয়ের তাপমাত্রা অনেক আগেই কমে যায়, তবে রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়েছে কি না তা কলকাতার তাপমাত্রা দেখে বিচার করা হয়, কিন্তু কলকাতার এখনও শীতের আমেজ তেমন নেই। তবে এবার জাঁকিয়া শীত পড়তে চলেছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর, ক্রমশ কমছে তাপমাত্রা, সপ্তাহের শেষেই কি বাংলার শীতের আমেজ, ধীরে ধীরে কমছে তাপমাত্রা, ফের ঠান্ডার আমেজ অনুভূত করছে বাংলার মানুষ। অবশ্য গতকাল থেকেই তাপমাত্রার পারদ কমার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস, তার সঙ্গে কুয়াশারও সতর্কতা ছিল। তাহলে কি এবার জাঁকিয়ে শীত পড়তে আর দেরি নেই? এদিন কলকাতা শহর ছিল কুয়াশায় ঢাকা, এর সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার দাপট, গতকাল থেকেই ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছিল, আজও সেই আমেজ অব্যাহত রয়েছে। এদিন তাপমাত্রা সেভাবে কমছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি অবধি। উল্লেখ্য, ডিসেম্বরের মাঝামাঝি যে তাপমাত্রা হওয়ার কথা তা কিন্তু এই সময়ে নেই। এমনিতে অন্যান্য বছরে নভেম্বর ও ডিসেম্বর থেকেই কলকাতা সহ সারা বাংলায় জাঁকিয়ে শীত পড়ে যায়, কিন্তু এবছরে তার ব্যতিক্রম ঘটেছে। আবহাওয়াবিদদের মতে, যেখানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাপমাত্রা হওয়া উচিত ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজকের তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, পাশাপাশি আবহাওয়া অফিসের পক্ষ থেকেও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস মেলেনি। জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মূলত পরিষ্কার থাকবে আকাশ। কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সকালের দিকে আংশিক মেঘলা থাকলেও বেলাবেলার সঙ্গে সঙ্গে আকাশ মেঘমুক্ত হবে। গতকালের পর নিচে নামবে কলকাতা শহরের তাপমাত্রা, শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে, এর সঙ্গে পূবালী হাওয়ার প্রভাব কমবে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।